আসসালামু আলাইকুম দর্শক, নিউজ 24 এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় 8 জনকে জিজ্ঞাসাবাদ। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণে নেই। অবৈধভাবে যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে জেলখানায় আটকে রাখার অভিযোগ। আওয়ামী লীগ নেতা রক কেটে হত্যা, সাবেক শিবির সভাপতি সহ গ্রেপ্তার 5। কিশোরগঞ্জ কারাগারে বিএনপি নেতা চাঁদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় 8 জনকে জিজ্ঞাসাবাদ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস হাউজের নিজস্ব গুদাম থেকে 55 কেজি স্বর্ণ চুরির ঘটনায় 8 জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এর মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার 4 জন ও গুদামের নিরাপত্তার দায়িত্বে থাকা সিপাহী সহ 4 জন। প্রাথমিকভাবে তদন্তের স্বার্থে তাদের নাম জানায়নি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার তৌহিদুল ইসলাম বলেন, তাদের কাছ থেকে এখনো কিছু জানা যায়নি। তিনি বলেন, কাস্টমস হাউজের গুদামের নিরাপত্তায় শিফটিং ডিউটি করতেন এমন 4 জন সিপাহীকে হেফাজতে নিয়েছি জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে সহকারী রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার 4 জন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হচ্ছে। এডিসি আরো বলেন, এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি, তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় আনতে আমরা কাজ করছি। জিজ্ঞাসাবাদে জড়িত থাকার প্রমাণ পেলে তাদের আদালতে সোপর্দ করা হবে। নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ডায়াবেটিস রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, উঠানামা করছে। এখনই তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার মতো অবস্থায় নেই। তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 27 দিন ধরে রাজধানীর রিভার কেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেটএম জাহিদ হোসেন জানান, চিকিৎসকরাও তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন। জাহিদ জানান, তার অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার উপযুক্ত নয়। কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তাও অনিশ্চিত। চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা আকস্মিকভাবে কমে গেছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ায় তিনি ঘুমাতে পারছেন না। এছাড়া তার লিভারের সমস্যা জটিল হচ্ছে। গত কয়েকদিন ধরে ডায়াবেটিস, প্রেশার সহ বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে। অ্যান্টিবায়োটিক দিয়ে আপাতকালে নিয়ন্ত্রণ করা গেলেও চিকিৎসকরা বলছে তার শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়। খালেদা জিয়া 9ই আগস্ট হাসপাতালে ভর্তি হন। 78 বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ, আর্থ্রাইটিস সহ নানা জটিল রোগে ভুগছেন। অবৈধভাবে যুবদলের সাধারণ সম্পাদক মুন্নাকে জেলখানায় আটকে রাখার অভিযোগ। হাইকোর্টের আদেশ অমান্য করে গ্রেপ্তারবিহীন ও মামলা ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নাকে অবৈধভাবে জেলখানায় আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন তার আইনজীবী। মোনায়েম মুন্নার আইনজীবী মোহাম্মদ মেহেদি হাসান জুয়েল এ অভিযোগ করেন। তিনি বলেন, গত 8ই মার্চ বিনা পরোয়ানায় আব্দুল মোনায়েম মুন্নাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরবর্তীতে শাহজাহানপুর থানার মামলায় গ্রেপ্তার দেখে রিমান্ডে পাঠানো হয় পরের দিন। তিনি অভিযোগ করে বলেন, এরপর থেকে এক মামলায় জামিন হলেও অন্য একটি মামলায় গ্রেপ্তার করে রিমান্ডে পাঠায় পুলিশ এবং রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ সিএমএম আদালত। এভাবে 7টি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়, যার একটি মামলায়ও তার নামে এজাহারে নেই। এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করা হয়। আওয়ামী লীগ নেতার রক কেটে হত্যা, সাবেক শিবির সভাপতি সহ গ্রেপ্তার 5। নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রক কেটে হত্যার ঘটনায় সাবেক ছাত্র শিবির নেতা সহ 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের নাটোর আদালতে পাঠানো হয়। নিহত ওসমান গনির ভাই কুতুবুদ্দিন রবিবার রাতে 25 জনকে আসামি করে মামলা করেন। ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। কিশোরগঞ্জ কারাগারে বিএনপি নেতা চাঁদ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে কিশোরগঞ্জে করা মামলায় রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাইন চাঁদকে শোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার বেলা 11টার দিকে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে বিএনপি নেতা চাঁদকে হাজির করে বিচারক রাশেদুল আমিন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে কিশোরগঞ্জ আদালতে হাজির করে পুলিশ। এখন যারা টর্চ দিয়ে নির্বাচন খুঁজছে তারা তখন কোথায় ছিল, প্রশ্ন প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখন যারা টর্চ দিয়ে বাংলাদেশে নির্বাচন খুঁজছেন তারা খালেদা জিয়ার 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচনের সময় কোথায় ছিলেন। তিনি বলেন, আমার অবাক লাগে যখন বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনি, তাদের জন্ম হয়েছে হত্যা, কু ও ষড়যন্ত্রের মাধ্যমে, যাদের যাত্রা শুরু হয়েছে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে। তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না, তাদের কিছু প্রভু আছে, তারা একই সঙ্গে সুর মিলায় বাংলাদেশে নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই হবে। তাদের কাছে প্রশ্ন জিয়ার হ্যাঁ না ভোট, খালেদার 15ই ফেব্রুয়ারি মার্কা নির্বাচনের সময় গণতন্ত্র কোথায় ছিল। জিয়া এরশাদ ও খালেদা জিয়ার নির্বাচন তো আমরা দেখেছি, আজ যারা বাংলাদেশের টর্চ লাইট দিয়ে নির্বাচন খুঁজছেন তারা কোথায় ছিলেন, তখন অন্ধ ছিলেন, তখন তো সোচ্চার দেখেনি। সোয়া 3 কোটি টাকায় কার্যালয় কেনা নিয়ে আলোচনায় নুরুলের গণ অধিকার। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে নিজেদের কেন্দ্রীয় কার্যালয় হাতছাড়া হয়ে গেছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের। এরপর থেকেই নতুন স্থায়ী কার্যালয় কেনার চেষ্টা করছে তারা, জায়গা খোঁজার পাশাপাশি চাঁদাও তোলা হচ্ছে। এর মধ্যেই সোয়া 3 কোটি টাকায় কেন্দ্রীয় কার্যালয় কেনার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছে দলটি। কেন্দ্রীয় কার্যালয় কেনা নিয়ে নিজের ফেসবুক পেজে 9 আগস্ট একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তাতে বলা হয়, কার্যালয়ের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা মোটামুটি চূড়ান্ত। 18,900 টাকা প্রতি বর্গফুট মূল্যে 3 কোটি 23 লাখ টাকায় পল্টন এলাকায় কার্যালয় কেনার সিদ্ধান্ত হয়েছে। 1 কোটি টাকা বুকিং মানি দেওয়া হবে, বাকিটাও দ্রুত পরিশোধ করা হবে। ফেসবুকের এক পোস্টের সঙ্গে একটি বাণিজ্যিক ভবনে জায়গার দাম সংক্রান্ত নথির ছবি যুক্ত করেন নুরুল হক। তাতে দেখা যায় 1,655 বর্গফুটের একটি জায়গার দাম ধরা হয়েছে। প্রতি বর্গফুট শুরুতে 19,800 টাকা ধরা হয়েছিল, পরে তা কমিয়ে 18,900 টাকা করা হয়। গাড়ি পার্কিং সহ যেটির দাম পড়বে 3,23,29,500 টাকা। কার্যালয় কেনার বিষয়ে সহায়তা দিতে পোস্টে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের 3 জন সদস্যের নাম ও মোবাইল নম্বর পোস্টে যুক্ত করা হয়। এ বিষয়ে জানতে চাইলে নুরুল হক প্রথম আলোকে বলেন, কার্যালয়ের জন্য একটি জায়গা দেখা হয়েছিল, নেতাকর্মীদের উৎসাহিত করতে এবং অর্থদাতাদের আগ্রহ বাড়াতে বিষয়টি ফেসবুকে দিয়েছিলাম। ওই প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক কোনো লেনদেন হয়নি, বিষয়টি গণমাধ্যমে ভিন্নভাবে আসায় প্রতিষ্ঠানটি এখন জায়গাটি গণ অধিকার পরিষদকে দিতে চাইছে না। তবে নুরুল হক পল্টনের ওই বাণিজ্যিক জায়গাটি কিনেছেন বলে আলোচনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে ওই ভবনের নির্মাণকারী প্রতিষ্ঠান জানায়, আলোচনার মাধ্যমে জায়গার দাম নির্ধারণ করে কিভাবে তা পরিশোধ করতে হবে সেটি নুরুল হককে জানানো হয়েছে। তার কাছে জায়গা বিক্রির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, বিক্রি বা অগ্রিম বাবদ কোনো টাকাও গ্রহণ করা হয়নি, বিষয়টি শুধু আলোচনার পর্যায়ে সীমাবদ্ধ। টাঙ্গাইলে উপজেলা জামায়াতের আমির গ্রেপ্তার। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রহিম মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে ঘাটাইলের আনেহলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুর রহিম মিয়া লোকের পাড়া যুগিহাটি গ্রামের খন্দকার আব্দুল মান্নানের ছেলে। আজ বুধবার ঘাটাইল থানার উপপরিদর্শক দেলওয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল মঙ্গলবার বিকেলে যুগিহাটি গ্রাম থেকে ঘাটাইল উপজেলা জামায়াত আমির আব্দুর রহিম মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে, তিনি নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি। নোবেল পেয়েছেন বলে অপরাধ করে অব্যাহতি পাবেন, এটা কোনো আইনে আছে, প্রশ্ন ওবায়দুল কাদেরের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুলরা আন্দোলন করে গোলাপবাগের গরুরহাটে হোঁচট খেয়েছেন, আন্দোলন এখন আর জমে না, বাজারে ভাটা পড়েছে। এ অবস্থায় ডক্টর ইউনুসকে নিয়ে আবার নতুন খেলা শুরু করেছেন তারা। বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপি 111-এর দুঃস্বপ্ন দেখছে, আন্দোলন করে শেখ হাসিনাকে হটাতে পারলেন না, কিভাবে হটাতে হবে। 111-এর মতো ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি নতুন সরকার হবে এমন কথাবার্তায় বাজার সরগরম রয়েছে। 111-এ ইউনুস কম চেষ্টা করেননি, তখনও তার খায়েশ ছিল, সেই খায়েশ পূর্ণ হয়নি। বাংলাদেশকে নিয়ে বিশ্বের অনেক মোড়লের অনেক স্বপ্ন রয়েছে, যারা ইউনুসের মামলা স্থগিত করতে বলেন, মামলা কিভাবে স্থগিত হবে।
মামলার কাগজপত্র দলিল দস্তাবেজ ঠিক আছে কিনা দেখুন। তিনি সমালোচনা করে বলেন, আপনারা হাওয়ায় একটি বিবৃতি ছেড়ে দিলেন, আবার এর সঙ্গে একটু দ্বিধা লাগে। যখন অবাধ সুষ্ঠু নির্বাচনের দাবি করা হয়, তারা বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চান, বাংলাদেশের নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশকে ভণ্ডুল করতে নতুন প্ল্যাটফর্ম করতে চান, পরিষ্কার বলতে চায় বাংলাদেশের মাটিতে এই অশুভ খেলা আর খেলতে দেব না।